বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় মানুষগুলি, কেমন আছেন সবাই? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা, যা পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করে আসছি। আমাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি 01971860261, এটা ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার। আরেকটা নাম্বার আছে 01711860261, ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। আমি যখন ভিডিওটা করে ছাড়ব, আপনারা সবাই এটাকে সাবস্ক্রাইবার করে নেবেন, শেয়ার করে নেবেন, এবং এই বিয়ে শাদীর যে মাধ্যমটা, এটা কিন্তু প্রত্যেকটা পরিবারই এটা কাজ আছে। সেজন্য এটা যেহেতু একটা আমরা মাধ্যম, আমরা পাত্রপাত্রীর সন্ধান দিই, সেজন্য এটা আমার মনে হয় সবার মাঝে যদি আপনারা একটু শেয়ার করে দেন, তাহলে অনেকের হয়তো ছেলে মেয়ে বড় আছে, তাদের বিয়ের জন্য চিন্তা ভাবনা করছে। ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করলে, আল্লাহর যদি হুকুম থাকলে ইনশাল্লাহ আমাদের মাধ্যমে হয়ে যাবে। আমরা সামান্য তো ওসিলা মাত্র, আমি তো সবসময় মনে করি যে বিয়ে শাদী আল্লাহর হুকুম, আমরা ওসিলা মাত্র। যারাই আসছেন, যারাই আসবেন, তাদেরকে আল্লাহ রহমতি আসবেন। আল্লাহ যদি আপনাদেরকে হুকুম করে তাহলেই আমার সাথে যোগাযোগ করবেন, তা না হলে হয়তো করবেন না। অনেকেই ফোন মোবাইলে বলে কি যে কী ব্যাপার, ফোনটা ধরেন না, খুবই বাজে ব্যবহার, আমি অবাক হয়ে যাই। এটা তো একটা মানে এটা এমন একটা পেশা, যে পেশাটা সারাক্ষণই কিন্তু সবার সাথে মেনটেন করে চলতে হয়। তো একজনে ফোন ধরলো না তাই বলে তার সাথে খারাপ ব্যবহার, এটা কিন্তু একদম ঠিক না। আরেকটা কথা, আমার যেহেতু ইমো নাম্বারটায় অনেকেই বলে যে ফোন কেটে দেন কেটে দেন, আমি কখনোই ফোন কেটে দিই না, এটা কোনো হয়তো কোনো সমস্যা আছে, এটার জন্য অনেকেই অনেক খারাপ ব্যবহার করে। আমি তো একটা সামান্যতম একজন মানুষ, আমার একটা সামান্য একটা ক্ষুদ্র একটা পেশা, এটা দিয়ে আমরা জীবন জীবিকা নির্বাহ করি, এটা দিয়ে মানুষের কল্যাণে কাজ করি। এখানে এত মানে এখানে তো কোনো লক্ষ লক্ষ টাকার কোনো কিছু না, এটা হয়তো 1-2-3 হাজার, এর মধ্যেই কিন্তু আমরা এই সামাজিক যে কাজটা করে যাচ্ছে, কিন্তু আপনাদের কিছু কিছু ব্যবহারে আমি অবাক হয়ে যাই। যাক, সকল কিছুই আল্লাহর হুকুমেই হয়, আল্লাহ সকল প্রশংসার মালিক। তো আমি মনে করি আপনারা আমাদের সাথে সবসময় একটু ভালো ব্যবহার করে আপনারাও আপনাদের কাজটা এগিয়ে নিয়ে যেতে পারেন, আমরা চেষ্টা করতে পারি। আমরা কিন্তু সারাক্ষণ আপনাদের জন্যই আছি, আপনারা কখনো ভাববেন না যে হ্যাঁ আমাদের কাজ নিয়ে বসে আছি, আমি সারাক্ষণ আপনাদের জন্যই কিন্তু এই নিবেদিত হই, এই চেয়ারটাতে বসে সারাক্ষণ ইমেল পাঠাচ্ছি, এই মো হোয়াটসঅ্যাপ ভাইবারে পাঠাচ্ছি। আমার সহকর্মীরা, আমার যারা মার্কেটিংয়ে আছে, তারা বিভিন্ন জায়গায় জায়গায় যেয়ে ছেলে মেয়ে কালেকশন করতে হয়। আপনারা অনেকে প্রবাসে থাকেন তো অনেক কিছু বোঝেন না, সেজন্য আমার প্রবাসী ভাইদেরই বেশি করে বলছি, কিছু কিছু প্রবাসী ভাইরা আছে খুব খারাপ ব্যবহার করে, এটা আসলে ঠিক না। আমার সাথে তো আপনাদের কোনো লেনদেনও নাই, আমার সাথে কিছুই নেই, আমি আপনাদের মাঝে, আমি চাই আপনাদের মাঝে এই বিয়ের যে এই সেবাটা, এটা পৌঁছে দেওয়ার জন্য। তো আমি আজকে বেশ কিছু, এই এখনই চলে আসবে অফিসে পাত্রপক্ষ, যদি আমার পাত্রী বোনদের আমি আহ্বান জানাচ্ছি। আজকে কিন্তু বেশ কিছু যাদের ওয়াইফ মারা গেছে, ডিভোর্স, শর্ট ডিভোর্স, এরকম কিছু পাত্র আমাদের কাছে আছে দেশে এবং বিদেশে, তাদের জন্য আমি পাত্রী আহ্বান করছি। আমার বোনরা, তোমরা আমার সন্তানের মতো যারা আছো, তারা কখনো মনে করবা না এটা তোমাদের আপন একজন বোন একজন মা, সে তোমাদেরকে সেভাবে সেবাটা দিবে। তো আমি কিছু পাত্রদের কথা বলবো, আপনাদের যাদের সাথে পাত্রীপক্ষরা যারা আছেন তাদের সাথে মিলে গেলে আপনার সাথে সাথে ফোন দিয়ে আপনার সেবাটা নিতে পারেন। এই পাত্র হচ্ছে, ওনার ওয়াইফ মারা গেছে, উনি, ওনার নাম হচ্ছে জিন্না, ওনার বয়স হয়ে গেছে 55 মতো, উনি দেশে মানে খুব ভালো বেশ একটু কয়েকটা চেয়ারম্যানও ছিল কয়েকটা কোম্পানির, তারপরে উনি দেশে গাইবান্ধার লোক। তো ওনার একটা ছেলে আছে, উনি এমনি বিয়ে পাস, এখানে ঢাকাতে, পুরান ঢাকাতেই বাসা। তো আমার মনে হয় অনেকেই আছে বিধবা, ডিভোর্স, যদি এরকম দেশে থাকা পাত্র চান, আপনার সাথে সাথে যোগাযোগ করলে হয়তো আমি মিলিয়ে দিতে পারবো। সকল প্রশংসায় আল্লাহ। আর এখন যে পাত্রটা আসতেছে, পাত্র হচ্ছে অস্ট্রেলিয়ার সিটিজেন, ডিভোর্স, শর্ট ডিভোর্স, ওর বাবা হচ্ছে বুয়েটের ইঞ্জিনিয়ার, ওনারও বয়স এই তো 40-এর মতো, ওর কোনো বাচ্চা টাচ্চা নাই, গুলশানে বাসা। উনি এখন ওনারা একটু ইমার্জেন্সি ভাবেই পাত্রী খুঁজছে, যদি এরকম কেউ চান আপনারা যোগাযোগ করতে থাকেন। তারপর আরেকটা পাত্র, উনি হচ্ছে
আর্মির বড় অফিসার, উনার ডিভোর্স, উনারও বয়স হয়ে গেছে 40-এর মতো, 5 ফিট 11 লম্বা, নিজস্ব বাড়ি টাড়ি আছে। তো উনি, ওনার কোনো ইস্যু নাই, উনি রানিং অবস্থায় আছে আর্মি অফিসার, ওনার জন্য একটা ভালো মেয়ে চাই, সুন্দর দেখতে দেখতে। আরেক ভদ্রলোক, উনি হচ্ছে ডাক্তার, উনি আমেরিকার সিটিজেন, ওনারও বয়স 44-এর মতো, ওনার একটা মেয়ে আছে, উনি 5 ফিট 10 লম্বা, ওনারা বনানীতে বাসা, বনানীতে ওনাদের হাই রাইজ বিল্ডিং টিলিং আছে, ওনার জন্য একটা মেয়ে চাচ্ছে, কিন্তু ইংলিশ মিডিয়াম হলে বেশি ভালো হয়। আরেক ভদ্রলোক, উনিও বনানীতে বাসা, ওনারও বয়স 42-র মতো, উনিও MBA করা, লন্ডন থেকে করছে, কানাডা থেকে BBA করছে, বিশাল গুণে গুণান্বিত, ওনার নিজস্ব বনানীতে হাই রাইজ বাড়ি বিল্ডিং সব কিছু আছে, ওনার জন্য একটা মেয়ে চাচ্ছে। সব আমার বোনরা এবং যারা, সবাই তো শুধু কানাডা, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া এদিকে চান, কিন্তু এছাড়াও কিন্তু আমাদের কাছে যে মিডল ইস্ট কান্ট্রি শুনলেই অনেক মেয়ে আছে একটু ইয়ে করে। আমি বলবো আমার বোনদেরকে, মিডল ইস্ট কান্ট্রিও কিন্তু অনেক ভালো ভালো ছেলে আছে যাদেরকে আমি বিয়েও দিচ্ছি, ওরা কিন্তু হয়তো হাজারে একটা দুইটা আপনারা এরকম পাবেন, হয়তো আপনারা না করছেন ফোন করে, তো এটাতে মন খারাপ করবেন না, কারণ বিয়ে সবারই মানে প্রপোজ, আমাদের এটা একটা মাধ্যম, এখান থেকে আপনাদেরকে প্রপোজাল করতেই পারে। আর হ্যাঁ, সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, কাতার, ইরান, ইরাক, এই কান্ট্রি শুনলেই কিন্তু রেখে দেয় অনেকে। এবং আমাকে পাত্ররা বলে যে আপা, মেয়ে তো বলছে বিয়ে হয়ে গেছে, আসলে বিয়ে হয় নাই, ওই পছন্দ না হলে এই কথাটা বলে দেয়। তো আমি বলবো, যারা আমার বোনরা আছো একটু মধ্যবিত্ত পরিবারে, যারা একটা ভালো একটা ছেলে চাচ্ছ, সৎ চরিত্রবান, আমার তো মনে হয় না যে মিডল ইস্ট কান্ট্রি শুনলেই যে খারাপ বা মালয়েশিয়া থাকে, এগুলি এখানে কিন্তু অনেক ভালো ভালো ছেলে আছে, শিক্ষিতও আছে, তো আমার মনে হয় এখানের অসংখ্য পাত্র আমাদের হাতে আছে, তাদের কিন্তু কোনো ডিমান্ড নাই, তারা একটা গরিব গরের একটা ভালো মেয়ে চায়। তো ওইরকম যদি কেউ থাকো, আর অনেকেই মনে করে যদি হাই আমেরিকা, কানাডা, লন্ডন, এখানের বুঝি পাত্রদের বেশি টাকা পয়সা ইয়ে, তা কিন্তু না, সব জায়গারই কিন্তু আসলে ভালো মন্দ সব পেশাতেই আছে, যেমন তেমন সব জায়গারই আছে। আর যেই পাত্ররা আমাদের কাছে মিডল ইস্ট কান্ট্রির যারা আছে আমার ভাইরা, তারা তো কই, আমি দেখলাম না তো কি সমস্যাগ্রস্ত, অভাবগ্রস্ত। তো একটু মিডল ইস্ট কান্ট্রি শুনলে তো কিন্তু তোমরা মনে করো না যে ছেলেটা অযোগ্য। তো আমার মনে হয় তোমরা যদি মনে করো, যারা একটু মধ্য, আমি তো আমার বোনদের কাছে আমি কখনোই বলি না তোমরা আমাদের কিছু, আমাকে কিছু দিতে হবে, আমি চাই তোমাদের ফরজ কাজগুলি হোক, বিয়েটা হয়ে যাক, তোমরা সংসার জীবনে যেভাবে যে মনটা খুশি থাকবে সেটার দোয়া চাই আমি শুধু। তো আমি বলবো সব দেশের আছে, তারপর ফিনল্যান্ডের একটা ছেলে আসছে, মানে লন্ডনের একজন আসছে, লন্ডনের, উনি এখন দেশে আছে, প্যারিসের আছে, তো ও দুবাই তো আছেই, তারপরে আপনি ইটালির আছে অসংখ্য পাত্র, আমেরিকার তো অসংখ্যই আছে, তারপরে আপনি দেশে থাকা শিল্পপতি বেশ কয়েকটা 50-55-60-এর মধ্যে আছে। তো আমার মনে হয় আমার যে বোনরা আছো, আমি এখন অফিসেই আছি, যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারো, আজকে আমাদের এখানে 12টা থেকে প্রোগ্রামও আছে পাত্রপাত্রীর সাক্ষাৎ, আর কালকে শুক্রবার আছে, যদি কেউ সরাসরি কোনো পাত্র দেখতে চাও, পাত্রী দেখতে চাও, চলে আসতে পারো ইনশাল্লাহ। এটা শুধুমাত্র পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি। তো সবাই, আমি সারাবেলায় আছি, আমি আপনাদের সেবা দেওয়ার জন্য বসে আছি, আপনারা আসবেন, কাঙ্ক্ষিত পাত্রপাত্রী পছন্দ করবেন, ইনশাল্লাহ খোঁজখবর নিয়ে কাজ হয়ে যাবে, একদম স্বল্প সময় স্বল্প খরচে আমি আপনাদেরকে কাজটা করে দেবো। আর আমি সবসময় আপনাদের মাঝে আসি, কিন্তু আমাকে কোনো কিছু না, আমি তো একজন বয়স, আমার জীবনে আর কি, এখন আমি চাই যে আমি মানুষের কল্যাণে কাজ করব, মানুষের মুখে হাসি ফোটাবো, সেই জন্য কিন্তু সবারই কিন্তু একটু সাহায্য সহযোগিতা দরকার, একার পক্ষে কিন্তু ভালো কাজ করা যায় না, সেজন্য আমি আপনাদের সহযোগিতা চাই। আর আমি বুঝি না, আমাদের এটা একটা সামান্য একটা পেশা, এখান থেকে আমরা মানুষের বিয়ে সাথে সম্পন্ন করি, এখানে আমি তো আমার জীবনে আমি কারো মানে আরেকজনের কি আছে সেটা দেখে আমার কেন ইয়ে লাগবে, এক একজন মানুষ এক একভাবে, কেন হিংসা বিদ্বেষ করবে, যদি সৎ সুন্দরভাবে সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে, সেক্ষেত্রে তো আপনাদের আরও এগিয়ে আসা দরকার আমাদের আমাদের সাথে। আমি একজন মহিলা মানুষ হয়ে আমাদের এই প্রতিষ্ঠানটা পরিচালিত হচ্ছে, কত বাধা বিপত্তি, কত টেনশন নিয়ে কাজ করতে হয় শুধুমাত্র একজন মহিলা হওয়াতে, আরে কে কী
বলবে, কে কোন বিপদে ফেলায় দেয়। কিন্তু বেশিরভাগই আমি দেখি যে ছেলেরাই বেশি মেয়েদেরকে বেশি বিপদে ফেলতে চায়। আমি অনেক কিছুই অনেকভাবেই দেখি, আমি ছেলেদেরকে আমি এত আপন মনে করি, এর মাঝে কিন্তু আমার অনেক আপনজন আছে, কিন্তু তার মাঝেও কিন্তু শত্রু কেন জানি হয়ে যায়। তো একজনের সাথে আরেকজন শত্রু আমি করে কী লাভ? তার সাথে তো আমার জীবনে দেখাও হবে না, আমার জীবনে কোনো তার সাথে সম্পর্ক না। দেখা যায় সে আমাকে একটা বাজে কমেন্ট করে হয়তো আমার আমাকে সমস্যা ফেলে দিল। সেজন্য সবাই সবার প্রতি একটু মায়াশীল হবেন তো, দয়াশীল হবেন তো, দানশীল হবেন তো, দেখবেন পৃথিবী খুব সুন্দর, ভালো কাজের সাথে থাকবেন। আল্লাহর এবাদত বন্দিগি করে মানুষের কল্যাণে কাজ করাটাই হচ্ছে মানুষের মূল উদ্দেশ্য হওয়া উচিত। আমি সামান্য একজন মানুষ, আমি টুকটাক কথা এমনিতে হয়তো আমি যা বলি সবটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, আমার জীবনে ঘটে যাওয়া কিছু বলি, আমার যদি কোনো সমস্যায় পড়ি সেটাও আমি বলি। এটা আপনারা আমার আপনজন, আমি বললে আমার কি সমস্যা, আমার এত এত অহংকার, এত ইগো প্রবলেম নিয়ে বসে থাকি তো কোনো লাভ নাই, মানুষের কল্যাণে যদি না আসলাম, এটাই হচ্ছে মূল কথা। তো অসংখ্য পাত্র কিন্তু আছে আমার বোনরা, তোমরা সাথে সাথে ফোন করো, কোন পাত্রটা দরকার আমি দিয়ে দিব ইনশাল্লাহ, তোমরা খোঁজ খবর নিয়ে কাজ করে ফেলবা। দেশে থাকা কিন্তু অসংখ্য পাত্র ডিভোর্স শর্ট ডিভোর্সের মধ্যে আছে, আর এই যে পাত্রগুলি একটু একটু বললাম তাদের সাথেও যোগাযোগ করতে থাকো, ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে, বিয়ে নিয়ে আর কোনো সমস্যা নাই। কান্তাপা মায়ের মতো, বড় বোনের মতো হয়ে সেবা দিচ্ছি আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আল্লাহ যাতে সকল কাজে সফলতা দেন। এই যে এখন লকডাউন শেষ, ঝটপট যাতে কয়েকটা বিয়ে হয়ে যায়, এই এই দোয়া চাচ্ছি আপনাদের কাছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।